প্রিয় শিক্ষার্থী আজকে হিন্দু ধর্ম ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় ঈশ্বরের স্বরূপ দেখো শ্রেণী সপ্তম অধ্যায় প্রথম ঈশ্বরের স্বরূপ সম্পর্ক আলোচনার বিষয় কি ঈশ্বরের স্বরূপ দেখো পাঠ একে আছে ষষ্ঠ অঙ্গ ঈশ্বর শব্দের অর্থ পাঠ একে কি আছে ষষ্ঠা ঈশ্বর শব্দের ঈশ্বর শব্দের অর্থ দেখো পাঠ একে আছে ষষ্ঠা ও ঈশ্বর শব্দের অর্থ ষষ্ঠা ষষ্ঠা মানে যিনি সৃষ্টি করেন এই পৃথিবী সৃষ্টি করেছেন কে ষষ্ঠা তাহলে যিনি সৃষ্টি করেন তাকে আমরা ষষ্ঠা বা সৃষ্টিকর্তা বলে থাকি যেমন মৃৎশিল্প মাটি দিয়ে হাড়ি পাতি খেলনা প্রতিমা ইত্যাদি সৃষ্টি করে কিন্তু মাটি সৃষ্টি করতে পারে না তাহলে মাটি কে সৃষ্টি করেছে স্রষ্টা বা সৃষ্টিকর্তা এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি তাহলে মাটি সৃষ্টি করেছেন কে ঈশ্বর শুধু মাটি নয় এই পৃথিবীতে জল নদী সমুদ্র চন্দ্র সূর্য নক্ষত্র জীবজন্তু মানুষ ইত্যাদি সবকিছুই কে ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু মানুষ কি এগুলো সৃষ্টি করতে পারে না যিনি এসব সৃষ্টি করেছেন এই যে মানে নদ নদী সমুদ্র চন্দ্র সূর্য জীবজন্তু পশু পাখি এগুলো স্রষ্টা সৃষ্টি করেছে এই সকল সৃষ্টির পেছনে এক অসীম শক্তি বিরাজ করছে এই অসীম শক্তির বলেই সব কিছু মানে একটা নিয়মের মধ্যে আবর্তিত হচ্ছে যিনি এই মহাশক্তি দর তাকে আমরা স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলে থাকি এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা ঈশ্বর বলি ঈশ্বরের অনেক নাম রয়েছে ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু মনে রাখবে তোমাদের এমসিকিউ অথবা জ্ঞানমূলকে আসে যে ঈশ্বর শব্দটির অর্থ কি ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর শৃঙ্খলার সঙ্গে জীব ও জগৎকে নিয়ন্ত্রণ করেছে সকল শক্তি ও গুণের মানে ঈশ্বরে ঈশ্বর সকল শক্তি এবং গুণের আধার কে ঈশ্বর সূর্যের আলো ঈশ্বরের আলো ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করে তাই জীবদেহ কি সচল থাকে ঈশ্বর সৃষ্টির স্থিতি ও পালনের একমাত্র কর্তা তিনি বলতে ঈশ্বর মৃত্যু সীমা জীবনকে বেঁধে দিয়েছেন এভাবে ঈশ্বর জীব ও জগতের উপর প্রভুত্ব করে এজন্য তার নাম ঈশ্বর কি ঈশ্বর জীব ও জগতের উপর প্রভুত্ব করেন এজন্য কি তার নাম হচ্ছে ঈশ্বর হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন ব্রহ্ম ঈশ্বর ভগবান পরমাত্মা ইত্যাদি হিন্দু ধর্ম অনুসারে আমরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকি কেউ ব্রহ্ম ডাকে ভগবান ডাকে পরমাত্মা ডাকে এই পৃথিবীতে আরও অনেক ধর্মমত আছে যেমন ইসলাম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের অনুসারে বিভিন্ন নামে ডাকা হয় যেমন খুদা গড় ইত্যাদি এক স্রষ্টার বিভিন্ন নাম মানে একই স্রষ্টা কিন্তু নাম হচ্ছে কি বিভিন্ন ঈশ্বর স্রষ্টার একটি নাম এই স্রষ্টার একটি নাম হচ্ছে ঈশ্বর এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে আমরা কি বলে থাকি ঈশ্বর বলে থাকি দেখো পাঠ দিয়ে আছে ঈশ্বরের স্বরূপ ঈশ্বরের স্বরূপ দুটি কয়টি দুটি সাকার ও নিরাকার ঈশ্বর সাকার এবং কি নিরাকার পৃথিবীতে এমন অনেক বস্তু রয়েছে যাদের আকার আছে যেমন ঈশ্বর যে সৃষ্টি করেছেন মানুষ জীবজন্তু গাছপালা আমরা দেখলে কি বুঝতে পারি আবার অনেক কিছু আছে যেগুলোর আকার নেই যেমন বায়ু আলো গন্ধ শব্দ ইত্যাদি ঈশ্বরের কোনো আকার নেই ঈশ্বর নিরাকার ঈশ্বরকে ঈশ্বরের আকার নেই ঈশ্বর নিরাকার তাকে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায় যেমন আমরা কি বিদ্যুৎ চোখে দেখতে পাই না কিন্তু তার আমরা কি অনুভব করতে পারি ঠিক ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু কি তার অস্তিত্ব আমরা অনুভব করতে পারি দেখো অবতার যখন ধর্মের গ্লানি উপস্থিত হয় অর্থাৎ অন্যায় অবিচার বিপর্যস্ত হয় এবং মানব জীবন এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখন ঈশ্বর কোনো না কোনো রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করে অবতরণ অবতরণ শব্দটির অর্থ হচ্ছে নেমে আসা ঈশ্বর যখন পৃথিবীতে অবতরণ মানে নেমে আসে অবতরণ শব্দটির অর্থ হচ্ছে নেমে আসে ঈশ্বর কোনো বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার যেমন ঈশ্বর ত্রেতা যুগে রামরূপে অবতীর্ণ হয়েছে রাম অবতারে তিনি রাবণ সহ দুর্বৃত্তদের দমন করে ধর্ম ন্যায় প্রতিষ্ঠা সত্যের প্রতিষ্ঠা করেছে দ্বাপর যুগে ঈশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে নেমে
অন্যান্য অবতার ঈশ্বরের অংশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে ঈশ্বরের পূর্ণ অবতার। কৃষ্ণ তো ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, দেবদেবী। ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন রূপ বা আকার পায় তখন তাকে বলা হয় দেবদেবী। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে দেবদেবী কাকে বলে বা দেবদেবী কি, বা এমসিকিউতে আসে ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন প্রকাশ পায় তখন তাকে কি বলে, দেবদেবী বলে। দেবদেবী ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তির অধিকারী। যেমন ব্রহ্মা সৃষ্টি করে, এই যে ঈশ্বর সৃষ্টি করে, এই যে ঈশ্বর সৃষ্টি করে, ঈশ্বর রূপে ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু রূপে ঈশ্বর জীব জগৎকে প্রতিপালন করেন, আর শিব রূপে ঈশ্বর ধ্বংস করেন এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। দেবী দুর্গা শক্তির দেবী, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধন সম্পদের দেবী। যেহেতু দেবদেবীরা ঈশ্বরের অংশ, তাই দেবদেবীতে সন্তুষ্ট করলে ঈশ্বরকে সন্তুষ্ট করা হয়। জীবাত্মা, জীবাত্মা বলতে আমরা কি বুঝি, ঈশ্বর যখন জীবের মধ্যে আত্মারূপ অবস্থান করে তখন তাকে বলা হয় জীবাত্মা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। মানে দেহের সীমায় জীবাত্মা রূপে পরমাত্মা বা ঈশ্বর বিদ্যমান থাকে। প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর কি আত্মারূপে অবস্থান করে, তাহলে আমাদের দেহের সীমায় জীবাত্মা রূপে পরমাত্মা বা ঈশ্বরের, পরমাত্মাটাকে কি বলা হয়, ঈশ্বর বলা হয়, পরমাত্মা বা ঈশ্বর বিদ্যমান থাকে। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ে কোথায় খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। অর্থাৎ এক ঈশ্বরকে বাইরে খোঁজার প্রয়োজন নেই, জীবকে সেবা করলে কি ঈশ্বরকে সেবা করা হয়, কারণ প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। দেখো পাঠ চারু পাঠে আছে ঈশ্বরের একত্ব, ঈশ্বরের স্বরূপ নানাভাবে প্রকাশিত। তিনি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার, আবার বিভিন্ন ধর্মমতের অনুসারীরা নানা নামে অভিহিত করে। আমরা তার নিরাকার স্বরূপকে ব্রহ্ম বলে থাকি। এই যে ঈশ্বরের নিরাকার স্বরূপ, মানে দেখা যায় না, তার নিরাকার স্বরূপকে আমরা কী বলে থাকি, ব্রহ্ম বলে থাকি। ঈশ্বর কৃপাময় ও দয়াময় বলে তাকে বলা হয় ভগবান। ভগবান, ভগবানের মধ্যে ছয়টি গুণ আছে, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই ছয়টি গুণ নিয়েই কি ভগবান। তাহলে ঈশ্বর যখন কৃপা করেন ও দয়া করেন তখন তাকে বলা হয় ভগবান। ঈশ্বর দুষ্টের দমন করে সৃষ্টির পালন করেন, সত্য ও ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য কোনো না কোনো রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন, তার সেই বিশেষ রূপকে বলা হয় অবতার। যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, মৎস্য অবতার প্রভৃতি। ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন প্রকাশ পায় তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। এই যে ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন প্রকাশ পায় তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা, ব্রহ্মা কী করেন, সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর শিব ধ্বংস করে ও ভারসাম্য রক্ষা করেন। ঈশ্বরের তিনটি প্রধান কর্ম, তিনটি প্রধান কর্মের জন্য কয়টি রূপ, তিনটি রূপ। যেমন সৃষ্টি করা, পালন করা এবং ধ্বংস করা। ব্রহ্মারূপে ঈশ্বর সৃষ্টি করেন, ব্রহ্মারূপে কে সৃষ্টি করেন, ঈশ্বর। আর বিষ্ণুরূপে ঈশ্বর পালন করেন, শিবরূপে ঈশ্বর ধ্বংস করেন এবং ভারসাম্য রক্ষা করেন। দেবী দুর্গা ঈশ্বরের শক্তির রূপ, সরস্বতী দেবী ঈশ্বররূপে আমাদের বিদ্যাদান করেন। ভক্তেরা দেবদেবীর পূজা করে, তাদের স্তবস্তুতি করে, তাদের কাছে গিয়ে বিশেষ প্রার্থনা জানায়। দেখো শ্রীমৎ ভগবদ গীতায় কী বলেছে, যারা অন্য দেবতায় ভক্তিমান হয়ে শ্রদ্ধার সঙ্গে আমার পূজা, তাদের পূজা শ্রদ্ধার সঙ্গে তাদের পূজা করা হয়, তারা ঈশ্বরের পূজা করে। অন্য দেবতার ভক্তিমান হয়েও যারা শ্রদ্ধার সঙ্গে পূজা করে সবই কি, মানে ঈশ্বরেরই পূজা। ঈশ্বর সকল যজ্ঞ পূজার প্রাপক ও ফলদাতা, যে আমাকে যেভাবেই উপাসনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। এই যে ঈশ্বর বলেছে আমাকে যে যেভাবে উপাসনা করে, আমাকে যে যেভাবেই ডাকে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। মানুষেরা বিভিন্নভাবে মূলত আমার পথকে অনুসরণ করেন। তারপরে দেখো পাঠ ছয় আছে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে শ্রীমদ ভগবদ গীতার একটা শ্লোক। বায়ু জন্ম হি বরুণ শশাঙ্ক প্রজাপতিত্বম প্রপিতা মহোচ্চ নম নমস্তে তুম সহস্রকৃত পুনঞ্চ গুরু হপি নমো নমস্তে। অর্থাৎ তুমি বায়ু, তুমি জল, তুমি অগ্নি, তুমি বরুণ ও চন্দ্র, তুমি ব্রহ্মা, আবার ব্রহ্মার
ব্রহ্মারও স্রষ্টা তুমি, মানে ব্রহ্মাকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বর, মানে ব্রহ্মার স্রষ্টা তুমি। তোমাকে নমস্কার করি, হাজারবার বারবার তোমাকে নমস্কার করি। তাহলে আমি তোমাদের প্রথম অধ্যায় করিয়েছি ঈশ্বরের স্বরূপ সম্পর্কে, আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন আমি তোমাদের মানে এরপর থেকে কিছু শব্দার্থ দিব, লিখে দেবো। দেখো, শব্দার্থ হচ্ছে জ, শব্দার্থ জ। জন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু দেবতা। তারপরে তেজ, তেজ শব্দের অর্থ হচ্ছে তেজে দেবতা। বহু নির্বাচনী প্রশ্ন, ঈশ্বর শব্দটির অর্থ কি? ঈশ্বর শব্দটির অর্থ কি?
প্রশ্ন 4 সরস্বতী কিসের দেবী সরস্বতী কিসের দেবী উত্তর কি হবে বিদ্যার দেবী বিদ্যার দেবী সমাপ্ত